কি ধরনের এই মায়া? কে আপনি যিনি বিনা কারণে আমার ভ্রাতাদের প্রাণ হরণ করেছেন? কৃপা করে সম্মুখে প্রকট হন, যতক্ষণ আমি না জানতে পারছি কার সাথে কি কারণে যুদ্ধ করছি ততক্ষণ আমি অস্ত্র ধারণ করব না। আমার আপনাকে কোনো ভয় নেই, অজ্ঞাত সারে আমি আপনাকে অপমান করতে চাই না। কৃপা করে প্রকট হয়ে সম্মুখে আসুন। আমি হলাম যক্ষরাজ, এই জলাশয়ের প্রভু। কোনো মানুষের এই অধিকার নেই যে সেই জলাশয় থেকে জল সংগ্রহ করতে পারে। কিন্তু তোমার ভ্রাতা নকুল বিনা অধিকারে আমার এই জলাশয় থেকে জল সংগ্রহ করার প্রয়াস করেছে, এই কারণে আমি তাকে বধ করেছি। পাণ্ডুপুত্র, তোমাদের ভ্রাতারা অহংকারের বশে আমাকে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে। আমি এই চারজনকে নিজের ক্ষমতার অধিকারের পরিচয় দিয়েছি তাদের বধ করে। না তো এই জল আপনি সৃষ্টি করেছেন, না তো এই জলাশয় আপনি নির্মাণ করেছেন, এর উপর আপনার অধিকার কিরূপে হতে পারে যক্ষরাজ? জল সংগ্রহ কোনো অপরাধ নয় যক্ষরাজ। তাহলে আপনি কি কারণে আমার ভ্রাতাদের এই দণ্ড দিলেন? ন্যায় আর ধর্ম দুই এটা বলে আপনাকে আমার ভ্রাতাদের প্রাণ দান করতে হবে। অসম্ভব। কিন্তু যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আমি তোমার কোনো একজন ভ্রাতাকে জীবিত করে দেব। আমার চার ভ্রাতার মৃত্যুর পর আমার জীবিত থাকা সম্ভব নয় যক্ষরাজ। কিন্তু আমি আমার এক ভাইকে জীবিত করার বাসনা পোষণ করি, এই কারণে আমার বুদ্ধি অনুসারে আপনার প্রশ্নের সমাধান করার প্রচেষ্টা করব আমি। প্রশ্ন করুন যক্ষরাজ। বলো, জীবন কি বস্তু আর মৃত্যুই বা কি? ঋগ্বেদে কথিত আছে যক্ষরাজ, সমস্ত দগ্রে তম্রস্তদাধি মনসরেতঃ প্রথম ইয়দা সত্। পরমাত্মার অন্তরে সৃষ্টি রচনার কামনা আরম্ভ হল, সেই মনোবাসনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল আর দিশা তৈরি হল। পরমাত্মা নিজের ইচ্ছায় স্বয়ং সৃষ্টি হলেন। ত্রিলোক, ত্রিগুণ আর ত্রিকাল সৃষ্টি হল। অনেক জীব আর অনেক পদার্থ নির্মিত হল পরমাত্মার মনে। প্রত্যেক জীব আর প্রত্যেক অংশ স্বয়ং পরমাত্মাই যক্ষরাজ, অর্থাৎ পরমাত্মাই হল জীবন। যার হৃদয়ে কথা জানে, সে অন্যের প্রতি কখনো ক্রোধ অথবা ঈর্ষা প্রদর্শন করে না, সে ধর্মের পথে চলে এবং ন্যায়ের সর্বদাই সম্মান করে। এটি জীবনের সার কথা। আর মৃত্যুর অর্থ কি যুধিষ্ঠির? বলো। মানুষ নিজের প্রেম, স্বার্থ তথা ক্রোধের কারণে অন্য মানুষের সাথে বন্ধনে আবদ্ধ হয়, সেই বন্ধনের নামই মোহ। মোহের কারণে মানুষ নিজের শরীরকে জীবন জ্ঞান করে আর শরীরের বিনাশকে মৃত্যু বলে থাকে। কিন্তু সমস্ত জগৎ তো পরমাত্মার মনেই জন্মায়, আর পরমাত্মার মনেই তার বিনাশ হতে পারে। মার্গ অনুসরণকারী দুই প্রবাসী
কিছু সময়ের জন্য একসাথে গমন তো করে, আবার পুনরায় দূরে চলে যায়। সেই সময় দুজনেরই এই রূপ প্রতীত হয় যে অন্য মানুষটির বিনাশ ঘটবে। বাস্তবে দুজনেই প্রবাস মার্গ অনুসরণ করছে। সেই প্রকারেই আমরা যাকে মৃত্যু আখ্যা দিয়ে থাকি তা কেবল দুটি মানুষের মধ্যে সৃষ্ট দূরত্ব। যতক্ষণ জগৎ ততক্ষণ কোনো জীবের বিনাশ সম্ভব নয়। তাহলে মৃত্যু কি প্রকারে হতে পারে? অর্থাৎ যক্ষরাজ, পরমাত্মাই জগৎ, জগতই জীবন। মৃত্যু কেবল এক ভ্রম, এক মায়া, এক মায়া। অসাধারণ পুত্র যুধিষ্ঠির, তুমি আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছ। এই হেতু আমি নিজের কথা অনুযায়ী তোমার কোনো এক ভ্রাতাকে জীবিত করব। চাও, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির প্রাণ ভিক্ষা চাও। ভীম জীবিত থাকলে কোনো প্রকার শত্রুর দৃষ্টি তোমার উপর পড়বে না। স্বয়ং পবন পুত্র হনুমান তোমার রাজ্যের সুরক্ষা করবে। না যক্ষরাজ, মানুষের সবচেয়ে বড় শত্রু তো স্বয়ং তার হৃদয়ের দুঃখ। যদি আমার বাকি তিন ভ্রাতা জীবিত না হয় তাহলে ভীম ওই দুঃখ নামক শত্রু থেকে আমাকে কিরূপে রক্ষা করবে? বাস্তবে ভীম নিজের হৃদয়ের দুঃখে পরাজিত হয়ে নির্বলে পরিণত হবে। তাহলে অর্জুনের প্রাণ ভিক্ষা করো। সংসারের সবচেয়ে বড় ধনুর্ধারী যদি জীবিত হয় তাহলে সমগ্র সংসারের লাভ হবে। আমি অর্জুনকে জানি যক্ষরাজ। যখন সে জানতে পারবে যে তার জীবিত থাকার কারণ তার তিন ভ্রাতার মৃত্যু, তখন ওর সাহস মিলিয়ে যাবে, শরীরে কম্পন জন্মাবে, আর ওর হাত থেকে ওর গান্ডি হারিয়ে যাবে চিরকালের মতো। আর যদি ভীম অথবা অর্জুনের জীবন আমি ভিক্ষা চাই তাহলে আমার মাতার দুঃখ হবে। তোমার মাতার আরো একজন পুত্র জীবিত হলে দুঃখ হবে? এ কি প্রকারের যুক্তি যুধিষ্ঠির? আমার মাতার এক পুত্র জীবিত আছে যক্ষরাজ, আমি এখনো জীবিত। আর মহারাজ পাণ্ডুর দ্বিতীয় পত্নীর অধিকার আছে যে তার গর্ভজাত একটি পুত্র জীবিত থাকুক। আমার মাতা কুন্তিও এটাই ইচ্ছা রাখেন, আর আমিও এটাই আশা করছি। এই কারণে যক্ষরাজ, যদি আপনি একটিমাত্র ভ্রাতাকে জীবিত করার বর দেন আমার ভ্রাতা নকুলের প্রাণদান করুন। অসাধারণ পুত্র যুধিষ্ঠির, আমি প্রসন্ন হয়েছি। আমি হলাম ধর্মরাজ, কুন্তি আর পাণ্ডুকে প্রসাদ রূপে তোমাকে দান করেছিলাম। সেই দিক থেকে আমি তোমার ধর্মপিতা, আর আমি গর্বিত আমার ধর্মপুত্রের উপর। আমি তোমার সমস্ত ভ্রাতাদের প্রাণ দান করছি। মারুতে তোভ্যাম নমঃ। আমি তোমার প্রাণ নিয়ে নেব, মর্কটাসুর।